আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত নাহমদুল্লাহ সুবাহান হুয়া তালা ও উসল্লি ও নুসল্লি আলা মুহাম্মদিন নবীল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন মাদ্রাসায় আজকে আমরা ইনশা আল্লাহ তালা কালিমায় শাহাদাত শিখব সহি শুদ্ধভাবে আমরা এমন অনেকে আছি যারা সহি শুদ্ধভাবে কালিমায় শাহাদাত জানি না বা বলতে পারি না তো কালিমায় শাহাদাত বলতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে ইমানের সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে মুসলমানিত্বের সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে দিনের সাক্ষ্য দেওয়া আর যখন মৃত্যু আমাদের সন্ধিক্ষণে আসবে তখন যদি আমরা কালিমায় শাহাদাত পড়তে পারি আমাদের যদি শাহাদা নাসিব হয় তাহলে ইনশাআল্লাহ পরকালে আমাদের আর কোনো চিন্তা আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন আমরা জান্নাতবাসী হতে পারবো এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদেরকে কালিমায় সহি শুদ্ধভাবে জানতে হবে এবং আমল করতে হবে ইনশাআল্লাহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি কালিমায় শাহাদাতকে ঘিরে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি যখনই উজু করবে ওজুর পর একবার কালিমায় শাহাদাত পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে শুভ কত চমৎকার ফজিলত এবং কত বড় ফজিলত যদি এটা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সহি শুদ্ধভাবে কালিমাটা কালিমায় শাহাদাত পড়তে হবে যদি ভুল পড়ি তাহলে কিন্তু হবে না তো প্রিয় বন্ধুগণ আমি প্রথমে একবার কালিমায় শাহাদাত বলবো আপনারা আপনাদের সঙ্গে মিলিয়ে নিতে পারেন যে আপনারা যেভাবে পড়েন আমি যেভাবে পড়ছি সেটা ঠিক হচ্ছে কি না যদি না হয়ে থাকে তাহলে আপনাকে পরবর্তী ধাপে আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখাবো ইনশাআল্লাহ তালা আর যাদের শুদ্ধ আছে তারা ভিডিওটি না দেখলেও চলবে তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা শুরু করব ইনশাআল্লাহ তার আগে চাইলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরাও শিখতে পারবে আপনারাও সবাবের অধিকারী হবেন সবাবের ভাগিদার হবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি ক্যালিমা ইশা আস হাদু আল্লা ইলাহা ইল্লাহ্ লা হু আস হাদু আল্লা মুহাম্মাদানা আব্দু রসুলু প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা ভেঙে ভেঙে শিখবো আমার সঙ্গে বলুন আস হাদু আল্লা ইলাহা আবার বলুন আস আস হাদু আস আস এখানে সিনের উচ্চারণ খুব সুন্দরভাবে করতে হবে আশাহাদু আল্লাহা আর একবার আশাহাদু আল্লাহা আল্লাহ আপনারা খেয়াল করলে বুঝবেন যখন আমি পেশগুলোর উচ্চারণ করছি তখন আমার ঠোঁটগুলো গোল হচ্ছে যেমন আশাহাদু আল্লাহ ইলাহা তো আপনারাও যখন পেশের উচ্চারণ করবেন তখন ঠোঁটগুলো গোল করবেন তাহলে আপনাদের উচ্চারণ আরও সুন্দর এবং সহি হবে তো আর একবার বলুন এবার বলুন আবার বলুন ইল্লাহু মাশাআল্লাহ যদি ইল্লাহু বলেন তাহলে কিন্তু ভুল হবে কি সহিসধ্য কি ইহু আর একবার বলুন মাসাল এবার বলুন আবার ওয়া ওয়া আশ হাদু আন্না আন্না এখানে কিন্তু গুননা আছে এই গুণনাটাকেও সূক্ষ্মভাবে ধরতে হবে কেমন ওয়া হাদু আন্না Bolun maşallah. Haber bulun ve eşhadu enne Maşallah. Eevar bulun Muhammeden, Haber Muhammeden. Arakbar mu ham mu ham madan Muhammedan. Eevar bulun আবারু মাশল্লাহ আর একবার আবে দুহু অরসুলু মাশাআল্লাহ এবার আমরা পুরো কালিমায় শাহাদা একেবারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আগে বলবো তারপরে আপনারা বলবেন ইনশাল্লাহ আগে শুনবেন তারপরে বলবেন বলার চেষ্টা করুন মাসাল্লাহ ধরে নিয়েছি আপনি পড়ে ফেলেছেন যদি এখনো আপনার না হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি আবারও পিছন থেকে দেখে আপনি আয়ত্ত করতে পারেন ইনশাআল্লাহ আমি আবারও বলছি এবার আমার সঙ্গে বলুন আসাদু আল্লা ইলাহা ইল্লাহুয়া অশহাদু আন্না মুহাম্মাদনা আদুহু মা শাআল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা এই হচ্ছে কালি শাহাদা এই কালি শাহাদার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আলার বান্দা এবং রাসূল প্রিয় দিনই ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হবে আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ও সালামালিকুম মরাহি অবরাকাত